হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মুরগির মাংস এবং আলু দিয়ে খুব সহজভাবে রেসিপিটি করব আর খেতে হবে অসাধারণ টেস্ট। তো চলুন খুব সহজভাবে রেসিপিটি করা যাক, জানি আপনারা বাসায় করতে পারেন। তো প্রথমে দিয়ে দিচ্ছি তেল, ওয়েট করব তেলটা একটু গরম হয়ে যাক, বেশি সময় লাগবে না। তেলটা অলরেডি গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম পেঁয়াজ। এখন পেঁয়াজটা হালকা বাদামি রঙের আমরা ভেজে নিব। হালকা বাদামি রঙের ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, আদা, রসুন বাটা, জিরা বাটা আর স্বাদ মতো লবণ। এখন মশলাটা প্রায় 2 মিনিটের মতো কষাতে হবে। 2 মিনিটের মতো ভালোভাবে কষানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি আপনার হচ্ছে তেজপাতা, 3টা এলাচ, 3টা দারচিনি, লঙ্গ, জিরার গুঁড়া আর গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচামরিচ। এখন মোটামুটি মশলাটা একটু কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমরা দিয়ে দিব হচ্ছে আলু। আলুটা আমরা এই সাইজের কেটে নিয়েছি, মানে আলুটা দিয়ে টমেটোটা দিয়ে মোটামুটি কষাতে হবে 3-4 মিনিটের মতো। 3-4 মিনিটের মতো ভালোভাবে কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি মুরগির মাংস, মানে চিকেনটা। আর চিকেনটা আমরা এই সাইজের করে কেটে নিয়েছি। এখন হচ্ছে মেন কাজ, এই যেহেতু এটা ফার্মের মুরগি, খুব ভালো করে কষাতে হবে। জানি খাওয়ার সময় বোঝাই যায় না যে এটা একটা ফার্মের মুরগি ছিল, আর খেতেও জানি অসাধারণ টেস্ট হয়। তো খুব ভালোভাবেই কষাতে হবে, প্রায় 10 থেকে 15 মিনিটের মতো কষাতে হবে মাংসটা, বোঝাই যাবে না যে এটা ফার্মের মুরগি। আর এরপর এই সময় দেখা যাবে যে হালকা পরিমাণ পানি আসছে, ওই পানিটাও জানি টেনে যায়, একেবারে পানি বলতে থাকবেই না। তো অবশ্যই আমাদের এই সহজ রেসিপিগুলো যদি ভালো লাগে, ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্টস আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাহায্য করবেন। তো খুব ভালোভাবে কষাচ্ছি, প্রায় 10 থেকে 15 মিনিটের মতো কষাতে হবে, আবারও বললাম। আর দেখা যাবে ওই যে একটু পানি বের হয়ে গেছে, ওই পানিটাও টেনে যাবে, মুরগির মাংসের যে পানিটা বের হয়েছে ওটা টেনে যাবে। তো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমরা যেটা লক্ষ্য করব যে পানিটা আছে কি না। এখন একেবারেই ধরতে গেলে যে এখন একটুও পানি নাই, এ পর্যায়ে আমরা দিয়ে দিব ফুল পানি। পানি দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে আমরা ঢেকে দিব, এটা সিদ্ধ হয়ে যাক। প্রায় 10 মিনিট পর তুলে নিলাম, এখন দেখা যাচ্ছে একটু নেড়ে দিব আর দেখব যে আলুটা সিদ্ধ হয়ে গেছে কি না। তো এই পর্যায়ে দেখা যাচ্ছে আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর ইয়ে হয়ে গেছে। এখন হচ্ছে আবারও ঢেকে দিব, ঝোলটা একটু টেনে যাক। প্রায় আবার 10 মিনিট পর তুলে নিলাম, এখন দেখা যাচ্ছে মোটামুটি ঝোলটা টেনে গেছে, তাও একটু ওয়েট করব। এই সময় একটু জালটা বাড়িয়ে দিব, জানি ঝোলটা একটু তাড়াতাড়ি টেনে যায়। তো এ পর্যায়ে দেখতে পারলেন ঝোলটা টেনে গেছে, এখন এটা আমরা নামিয়ে ফেলব। খুব সহজেই দেখতে পারলেন আজকের রেসিপিটা করলাম আর খেতে হবে অসাধারণ। অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ এই রেসিপিটি দেখার জন্য।